যারা ক্রিকেট প্রেমী রয়েছে, যারা ক্রিকেটকে পছন্দ করে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দর্শক সবাই জানেন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ICC ওয়ার্ল্ড কাপ 2023। আমরা যারা ঘরের বাইরে থাকি কিংবা অনেকে অফিস আদালতে থাকে বা অনেকে যাত্রাপথে থাকে, এক্ষেত্রে যারা মোবাইলের মাধ্যমে অনলাইনে ক্রিকেট খেলা দেখতে চান, তারা খুব সহজে অনলাইনে মোবাইলের মাধ্যমে ক্রিকেট খেলা দেখতে পারবেন। যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল গেম এবং ICC ওয়ার্ল্ড কাপ 2023 যদি কেউ লাইভ প্রচার করতে চায়, এক্ষেত্রে তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে দেন লাইভ প্রচার করতে হবে, যার কারণে আপনি মোবাইলের মাধ্যমে অনলাইনে খুব সহজে কিন্তু খেলাটি দেখতে পারবেন না। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, কোথাও কিন্তু আপনি খুব সহজে খেলাটি সম্পূর্ণভাবে দেখতে পারবেন না। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে অনলাইনে নিরবিচ্ছিন্ন লাইভ ক্রিকেট খেলা দেখবেন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনি দুইভাবে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখতে পারবেন, একটি অ্যাপস এর মাধ্যমে এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে। অ্যাপস এর ক্ষেত্রে আপনি বাংলাদেশে বাংলালিংকে ট্রফি অ্যাপস এর মাধ্যমে আপনি খুব সহজেই খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোর চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ট্রফি। ট্রফি লেখার সাথে সাথে অ্যাপটি পেয়ে যাবেন। দেন আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন, এরপর ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাকে সাইন ইন করতে হবে। অবশ্যই যারা বাংলালিংক ইউজার রয়েছেন তারা খুব সহজে বাংলালিংক নাম্বার দিয়েই এখানে সাইন ইন করতে পারবেন। সাইন ইন করার পর আপনাকে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের লাইভ যে খেলাটির ফিচার রয়েছে সেটি দেখাবে। দেন আপনি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর সি ডিটেলসে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদেরকে একটি প্যাকেজ কিনতে হবে। প্যাকেজ কেনার জন্য এখানে অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন। অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পে বাই বাংলালিংক, অর্থাৎ আপনার বাংলালিংকে ব্যালেন্স দেখে থাকে সেখান থেকে কিনতে পারবেন অথবা বিকাশ থেকে কিনতে পারবেন। এছাড়া ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিনতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 30 দিনের জন্য 96 টাকা। তো আপনি চাইলে 30 দিনের প্যাকেজ কিনতে পারেন, তাহলে পুরো খেলাটি আপনি মোবাইলেই অনলাইনে দেখতে পারবেন। এছাড়াও যদি কেউ বিকাশে পেমেন্ট করার ক্ষেত্রে 20% ক্যাশব্যাক পেয়ে যাবেন। যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে ক্রিকেট খেলা দেখতে চান, এক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে চলে আসার পর এখানে লিখবেন লাইভ ক্রিকেট স্ট্রিমিং। লেখার সাথে সাথে এখানে আপনি cricketworld.com, hotstar.com, smartcricket.com, ESPN সহ নানা ওয়েবসাইট পেয়ে যাবেন। দর্শক, যেহেতু আগামীকাল খেলা শুরু হবে, এখন খেলা স্টার্ট হয়নি, তো আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না। আপনারা সরাসরি সেই সমস্ত ওয়েবসাইটে গেলে লাইভ খেলা দেখতে পারবেন।